ঠিক আছে ঠিক আছে। মেয়েটা গেল কোথায়? আমি মারিয়ার বাবা বলছি। মারিয়া কি তোমার? মারিয়া কি আপনাদের এখানে? কি ব্যাপার এমন ভাবে তাকিয়ে আছো? মনে হচ্ছে জীবন আমাকে প্রথম দেখলে। যদি বলি তাই? তাই মানে তুমি আমাকে? এক্স্যাক্টলি, আমি তোমাকে এখনো কতটা ভালোবাসি তুমি ঠিক বুঝতেই পারছো না। বর্ষা, ভাই না কষাই না মা হচ্ছে কি যে আজ না হয় কাল, কাল না হয় পরশু, দিয়ার রাজের সমস্যাটা সমাধান হয়ে যেত। এমন একটা সামান্য কারণে আপা রাজের মতন অমন একটা নিরীহ ছেলেকে একদম দুনিয়া থেকে সরিয়ে দিল। চুপ করো বাবা, তুমি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি আবার সীমা ছাড়িয়ে গেলাম কোথায় মা? সীমা তো ছাড়িয়ে গেছে আপা। একজন মহিলা হয়ে জলজ্যান্ত একটা পুরুষকে হত্যা ছি, ভদ্র মহিলা সেজে আপা এমন একটা জঘন্য কাজ কি করে করলো? মনসুর, তোর বউকে এখনই সামলা, নইলে পরে চড়া দাম দিতে হবে। তোমার মা যে আমাকে সামাল দিতে বললো, তো আমাকে সামাল দাও। স্বামী, মার সামনে তুমি এরকম ব্যবহারটা না করলেও পারতে, এমনি মার মনটা খারাপ আছে। শোনো, তোমার আপা পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হবে। আর এজন্য কার মন খারাপ কার মন ভালো তা দেখার একটু সময় আমার নাই। আমি শুধু একটা জিনিস চাই, একটা জিনিস, তুমি প্রতিষ্ঠিত হবে, সেটা আপার বর্তমানে কিংবা আপার অবর্তমানে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিজিয়া চৌধুরী আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। তুমি জিনিসটা খুব গভীরভাবে ভাবার চেষ্টা করো, কোথাকার পানি কোথায় কী দাঁড়াচ্ছে। পৃথিবীটা একটা কঠিন পরীক্ষা কেন্দ্র রে রানু, এখানে ঘাত প্রতিঘাত সহ্য করে যারা বেঁচে থাকে তারাই প্রকৃত মানুষ। টিকে থাকাই চরম সার্থকতা নয়। বিশাল জন্তু হাতিও তো প্রকৃতির সাথে লড়াই করতে করতে মারা যায়। আবার আবার ক্ষুদিকা তেলা পোকা, সেও বেঁচে থাকতে চায় যুগের পর যুগ। আমি কার জন্য টিকে থাকবো? কার জন্য? মিসফরচুন নেভার কামস অ্যালোন, দুঃখ কখনো একা আসে না, যখন আসে তখন সাথে তার সব দলবল নিয়ে আসে। তোর মনের অবস্থা আমি বুঝিয়ে দিলাম, কিন্তু কি করবো বল? মনসুরটা মানুষ নেই, ও বইয়ের চাটুকার হয়ে গেছে। কথা ভাবতে আমার মুখ চিরে কান্না পাচ্ছে না, আরো আমার শরীরে শিরা উপশিরা রক্ত সব হিম হয়ে আসছে। জন্মের পর রহস্য কোনো দিন আমাকে ছেড়ে একটা রাত কোথাও থাকেনি। জানিস, একবার ওর নানা ওকে জোর করে নিয়ে গেছিল,
কিন্তু সন্ধ্যার আগে সে কাউকে কিছু না বলে সোজা আমার কাছে চলে এসেছে। সে বলছে, মা আমার দুনিয়া একদিকে আর আমার তুমি একদিকে, তুমি আমার মা। সেই রহস্য, সেই রহস্য আজকে আমাদের মাঝে নেই। নানু, তুমি একদম চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার মেয়েকে তোমার কোলে অবশ্যই ফিরিয়ে আনবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো নানু। রিজিয়া, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, প্লিজ প্লিজ ফোনটা ছেড়ে দাও। না না, এত ছেলে মানুষের অভ্যেস আমার নেই, আপনি যা বলতে চান তাড়াতাড়ি বলে ফেলুন। রিজিয়া, রওশনের অবস্থা নিশ্চয়ই তুমি জেনেছ। হ্যাঁ, আমি তো অনেক কাছে থেকেই রওশনারাকে দেখেছি, শুনেছি, বুঝেছি, কিন্তু দুর্ভাগ্য এই যে আপনি এতটা কাছে থেকেও রওশনারাকে চিনতে পারেননি মিস্টার হায়দার। রিজিয়া, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো একবার। পাপ বাপকেও ছাড়ে না মিস্টার হায়দার। আপনার স্ত্রী ভেড়ার পালকে একটা আস্ত নেকড়ে বাঘ। সোনালী সূর্য যখন উঁচু পাহাড়ের উপর থেকে উঁকি দিয়ে পৃথিবীকে আলোকিত করে, মহাসাগরকে উদ্ভাসিত করে, তখন এই রূপ দেখে পৃথিবীর সবাই মুগ্ধ হয়। আবার এই সূর্য যখন অন্ধকারে মুখ লুকায়, তখন পৃথিবীর চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। রওশনার জীবনটাও আজ সেরকমই একটা অন্ধকার চিতা। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে এক কুখ্যাত শাশুড়ি। তুমি তুমি একবার দিয়ার কথাটা ভাবো। ও বোনটা একা হয়ে গেল না আজ, ওর হাজবেন্ডের ভাগ্যে কি জুটেছে ও জানে না। আমার সাথে ওই পরিবারের সম্পর্ক ভালো না, ওর একমাত্র অবলম্বন মা, সে ওর কাছে নেই। এই সর্বহারা মেয়েটা আজ কোথায় যাবে, কি করবে? সে প্রশ্ন তুমি আমাকে করছো কেন? কারণ 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 দিয়া তোমার পুত্রবধূ ছিল, মেন্স পাস্ট টেন্স মিস্টার হায়দার। অতীতকে আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। যতবারই অতীতকে আমার জীবনে টেনে এনেছি ততবারই আমাকে মর্মাহত হতে হয়েছে। সুতরাং আমি এখন আমার জীবন থেকে অতীতটাকে ডিলেট করতে চাই। তাহলে তাহলে রওশনের সঙ্গে শত্রুতা তুমি কেন পুষে রাখছো? ডিসগাস্টিং। হ্যালো রিয়া, চল এখানে বসি। শোন, তোকে কিন্তু আজকে আমার কথা শুনতেই হবে। আচ্ছা, আমি তোকে কতবার বলেছি আমার পক্ষে তো অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। আমি অলরেডি একজনকে পছন্দ করি। তুই পছন্দ করিস, ভালোবাসিস না? ইয়েস, আই লাভ হিম, আই লাভ হিম সো মাচ। ও তাহলে সে সৌভাগ্যবানটা কে শুনি? সে কি দেখতে খুব সুন্দর, মানে রোমের মতো সুদর্শন, নাকি মজনুর মতো উন্মাদ, নাকি ওই যে কোনো ধনীর দুলার বলে তুই তাকে পছন্দ করেছিস, কোনটা? হ্যাঁ, মানে তার নাম কি শুনি? সূর্য। সূর্য? হ্যাঁ, সূর্য। সূর্য রোমিওর মতো অনেক হ্যান্ডসাম সুদর্শন না, মজনুর মতো উন্মাদও না, ফরহাদের মতো এত বিপ্লবীও না, আর ও কোনো ধনীর দুলালও না। খুব সিম্পল, সাদামাটা একটা ছেলে সূর্য। আকাশের মতো উদার, সাগরের মতো গভীর, আর ওই যে আকাশের সূর্যটা আছে না, সেটার মতো প্রাণোচ্ছল। আর একটা মেয়ের লাইফে এর চেয়ে বেশি আর কিছু চাইতে পারি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সব বুঝতে পেরেছি, মানে আমি ক্লিয়ার। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। বেশ তো, দেখো ভালো করে দেখো, রওশনারা চৌধুরী কতটা অসহায়, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। ভাগ্যকে এতটা দূরে ঠেলে দিও না রওশন। কেন দেব না? ভাগ্যই আজ আমার পরম বন্ধু, পরম শত্রু। ভাগ্য আমাকে নিয়ে খেলা করছে,
আজ আমি ভাগ্যের কারণেই অট্টালিকা থেকে এখানে এসে পৌঁছেছি, যেখানে থাকে সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষেরা, যারা খুন, রাহাজানি, অপহরণকারী, ঠিক আমার মতো। না রসন, কেউ বিশ্বাস করুক আর না করুক, অন্তত আমি জানি তুমি ষড়যন্ত্রের শিকার। আর আমি যদি বলি এই কেউটা একমাত্র রিজিয়া চৌধুরী? কিন্তু রিজিয়া এই কাজ করতে যাবে কেন? একজন মা কি তার সন্তানকে মিস করে উনির সাথে বোঝাপড়া করতে চাইবে? আচ্ছা মিস্টার হায়দার খান, আছে, তবে আপনি যে চোখে দেখছেন সেটা তো প্রেমিকের চোখ। আপনার লজ্জা হওয়া উচিত মিস্টার হায়দার।